নারে তাকবীর الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني
রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত চানি যত অশোক পেছনে ফিরে ও তাকাই না পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গিন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার অন্তর্গত চরমনপুরা বাইতুন নূর জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের সকলের সুপরিচিত এবং প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ইমন আতাল আল্লাহ আমরাহ ওয়া বারাক আল্লাহ ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অসংখ্য আলেমের উস্তাদ, ঐতিহ্যবাহী খলিলুর রহমান ইসলামিয়া ফাদিল মাদ্রাসার মোহতারাম ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বাতেন শরীয়তপুরি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, আরও কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ বক্তা, পূর্ব চরপদ্দা বেপারিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আবার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ আল নাঈম হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা সকলের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বৃদ্ধি করে দিন। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, শরীয়তপুর তিন আসনের মাটি ও মানুষের নেতা, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ নাহিম রাজ্জাক, মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার আগে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, এই গোসাইরহাট উপজেলাবাসীর প্রিয় ব্যক্তিত্ব, গণমানুষের নেতা, গোসাইরহাট উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান ঢালী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, আরও অনেক অতিথিবৃন্দ। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের প্যান্ডেলে স্টেজে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় গোসাইরহাট তথা শরীয়তপুর বাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এই জন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি আল্লাহর কালাম থেকে হেদায়েতি কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআনুল করিম এই কিতাব পৃথিবীর ওলামায়ে কেরাম কিংবা ইসলামিক স্কলারদের লিখিত কোনো কিতাব নয়, বরং এই কিতাব যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে? কোরআনুল করিম সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল করিমের ভেতরে হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন বলতেন। ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছি, কোরআনুল করিমের কোথাও হুদাল্লিল মুমিনিন নেই, হুদাল্লিল মুসলিমিনও নেই, অর্থাৎ এটি মুসলমানদের কিতাব অথবা মুমিনদের হেদায়েতের কিতাব এমনটা বলা হয়নি, বরং আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস, এটি তামাম দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ, এই কোরআনের কাছে যারাই আসবে তারা বেনিফিটেড হবে। কেউ যদি ঈমান নাও আনে, কেউ যদি ঈমান নাও আনে, শুধু যদি জ্ঞান অর্জনের জন্য এই কিতাব স্টাডি করে অধ্যয়ন করে তাহলে সে জ্ঞানগত ফায়দা পাবে, আর পাশাপাশি যদি বান্দা ঈমান এনে ফেলতে পারে তাহলে তো তার দুনিয়া আখেরাত উভয় জায়গায় সে সফল হয়ে যাবে। কোরআনুল করিম এটি পৃথিবীর অন্যান্য কিতাবের মতো কিতাব নয়। কোরআনুল করিমের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো কেবলমাত্র মানুষের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার কথা বলে না, বরং
স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের জীবন, ঘনিষ্ঠ মানুষের জীবনে যা দরকার সব কিছু এই কোরআনে কারীম সুস্পষ্ট করে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ, এটি এমন একটি কিতাব, এর যে ক্যারেক্টারিস্টিক, এর যে স্পেশালিটি, এর যে ডিগনিটি রয়েছে, অর্থাৎ এই কিতাবের যে বিশেষত্ব, যে মর্যাদা, যে বৈশিষ্ট্য রয়েছে, এই সকল বৈশিষ্ট্য কিংবা বিশেষত্ব পৃথিবীর অন্য কোনো কিতাবের ভেতরে নাই। আল্লাহ আকবার। সেখান থেকে আমি আজ এই কোরআনের 10 থেকে 12টি বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাব। কী কারণে শোনাব? আমি জেনেছি এই এলাকায় প্রথমবারের মতো যুবকরা মাহফিলের আয়োজন করেছে। কোরআনুল কারিমের স্পেশালিটি আগে আমাদের বোঝা দরকার, এর ক্যারেক্টারিস্টিক আমাদের জানা দরকার, তাহলে কোরআনের প্রতি আকর্ষণ আমাদের বাড়বে। কোরআন তো আমাদের জীবন পরিচালনার জন্য নাজিল হয়েছে, আমরা যদি কোরআনুল কারিম এটা কেমন কিতাব এটা যদি আগে অনুধাবন করতে সক্ষম না হই, তাহলে কোরআনকে আমরা আমাদের লাইফের কম্পালসারি ম্যাটার বানানোর পরিবর্তে আমরা এটাকে অপশনাল বানিয়ে ফেলব, যেটা এখন বহু মুসলমান বানিয়েছে। অর্থাৎ সে সব শিখলেও কোরআন শিখে না, কারণ সে কোরআনুল কারিমের মর্যাদা এখনও বুঝে নাই। আসুন কোরআনুল কারিম কেমন কিতাব আমরা জেনে নেই। নাম্বার ওয়ান, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা এই পৃথিবীতে সবচাইতে বেশি অধ্যয়ন করা হয়। সুবহানাল্লাহ, এটি পৃথিবীর একমাত্র কিতাব যা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। এখন বিজ্ঞানের যুগ, মানুষ বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক কথা শুনতে চায়, সেজন্য আসুন এই কথার বাস্তবিকতা আদৌ আছে কিনা এবং কথাটি বিজ্ঞানসম্মত কিনা তা বিজ্ঞানের আলোকে আমরা যাচাই করে নিই। আমি যে বললাম পৃথিবীতে কোরআন 24 ঘন্টা পড়া হয়, কিভাবে পড়া হয়, বিজ্ঞান এবং বাস্তবতার আলোকে আসুন আমরা কথাটি বুঝে নেওয়ার চেষ্টা করি। মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে এখন রাত 10:45 বাজে। শরীয়তপুরের মানুষ, সুশিক্ষিত মানুষ, বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ, বলেন তো এখন কি বাংলাদেশের মতো সারা দুনিয়ায় রাত 10:45 বাজে? না, এখন সৌদি আরবে সন্ধ্যা 7:45। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন দুপুর 11:45। লন্ডনে এখন 4:45। অস্ট্রেলিয়ায় এক সময়, জিম্বাবুয়েতে এক সময়, কানাডায় এক সময়, ফ্রান্সে এক সময়, ইতালিতে এক সময়, এক এক দেশে এখন এক এক সময়। এই সময়ের ভিন্নতার কারণে মহাকাশ বিজ্ঞানীরা একটি আজীব তথ্য বের করলেন। তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান হয়। আজান হলে মুসলমানরা কোথায় যায়? মুসলমানরা মসজিদে গিয়ে যখন নামাজে দাঁড়ায় তখন কোন কিতাব থেকে তেলাওয়াত করে? কোরআন থেকে তেলাওয়াত করে। তাহলে মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া তথ্য সময়ের ভিন্নতার কারণে 24 ঘন্টাই, যেমন দেখেন এখন আমরা এখানে ওয়াজ শুনতেছি, সৌদি আরবে এখন এশার নামাজ, ঠিক না? লন্ডনে এখন আসরের নামাজ, কোনো দেশে এখন ফজর, কোনো দেশে জোহর, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে ঈশা। সুবহানাল্লাহ, এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে দিবানিশি 24 ঘন্টা আজান হয়। আজান হলে মানুষ নামাজেও দাঁড়ায় আর নামাজে মানুষ কোরআন পড়ে। তার মানে হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব কোরআন। আপনি তেলাওয়াত না করলেও অসুবিধা নাই, আপনি তেলাওয়াত না করলেও না পড়লেও অসুবিধা নাই। এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীর কোনায় কানায় যে কোনো মুসলমান দিবানিশি এভাবে অনবরত 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত হয়। কোরআন ছাড়া পৃথিবীতে কোন কিতাব আছে যা 24 ঘন্টা তেলাওয়াত হয়? আছে? আরেকটু জোরে বলেন, আছে?
কপাল পোড়া মুসলমান, আপনি কোরআন পড়লেন না, এটা কেমন কিতাব জানেন? Nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন যে পড়ে, যিনি তেলাওয়াত করেন, যিনি রিসাইট করেন, তিনি কখনো বিরক্ত হন না, বোর ফিল করেন না, আবার যে কোরআন শুনে তারও বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ। কোরআন শুনলে কি আপনাদের বিরক্ত লাগে? পড়তে বিরক্ত লাগে? আল্লাহর কালামে কোরআন, যিনি তেলাওয়াত করেন তিনি কখনো বিরক্ত হন না, আবার যারা আল্লাহর কিতাব এই কোরআন শুনে তারও কখনো বিরক্ত লাগে না। দেখুন, যখন কোনো গান বের হয়, যুবক আর তরুণরা সেই গান কয়েকদিন শোনে, কয়েকদিন শোনার পরে বলে এই গান আর বাজাইস না, কতদিন আর এই গান শুনবো, একই গান বারবার শুনতে শুনতে আমাদের আর ভালো লাগে না, গানটা এবার পরিবর্তন করো, একই কবিতা বারবার শুনলে মানুষের খারাপ লাগে, একই গান বারবার শুনলে মানুষের খারাপ লাগে। কিন্তু আমার বাবারা, আমার ভাইয়েরা, চিন্তা করে দেখুন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমরা মসজিদে যাই, ইমাম সাহেব প্রত্যেক দিন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, এই সূরার নাম আমরা সবাই জানি, বলেন তো দেখি সূরার নাম কি? প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমরা মসজিদে নামাজে যাই, গিয়েই শুনি ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছেন। সেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন নামাজে গেলেই সূরাতুল ফাতিহা আমরা শুনি। কেউ কি কখনো বিরক্ত হয়ে মসজিদে গিয়ে অভিযোগ করেছে নাকি, হুজুর অন্য কোন সূরা কি আপনি জানেন না, রেগুলার এক সূরা দিয়ে কেন নামাজ শুরু করেন, এইরকম কি গুসাইর হাটে কখনো কোনো মানুষ কারো কাছে গিয়ে অভিযোগ করেছে নাকি? বলেন তো কেয়ামত পর্যন্ত এমন অভিযোগ করার সম্ভাবনা আছে নাকি? কি আর অভিযোগ করবে? আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে মানুষের হৃদয়টা এমন ভাবে গলে যায়। এক একজনকে আল্লাহ এক এক রকম ভয়েস দিয়েছেন, এক একজনকে আল্লাহ এক এক রকম কণ্ঠ দিয়েছেন, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তাদের সুরলিত কণ্ঠের তেলাওয়াতে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, ওমরা করেছেন, হারামাইন শরীফাইনে নামাজ আদায়ের সৌভাগ্য যাদের হয়েছে, হজ আর ওমরা করেছেন, কে কে একটু হাত তুলেন, মাশাআল্লাহ হাত নামান। আমিও তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি, আর যারা যেতে পারেন নাই তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেয়। না গেলেও তো আপনারা টেলিভিশনে, মোবাইলে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে দেখেছেন, আর আমরা যারা বাস্তবে ওখানে নামাজ আদায় করেছি, আপনারা দেখেছেন হারামের ইমামরা যখন তাদের সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, ইমাম সাহেব কাঁদে, পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা কাঁদে। অনেক মানুষ আছে কোরআনের অর্থ বুঝে না, না বুঝেও তারা চোখের পানি ঝরায়। আহারে কি দৃশ্য সেখানে! একবার আমি মসজিদে হারামে এশান নামাজ আদায় করছি, নামাজে ইমামতি করছেন ফাদিলাতুস শেখ আব্দুর রহমান আস-সুদাইস, নামাজে তিনি সূরাতুন নাবা তেলাওয়াত শুরু করেছেন, যখন তিনি ওই জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, এই আয়াতগুলো তিনি যখন তেলাওয়াত শুরু করেছেন, তিনি অঝর ধারায় কান্না শুরু করেছেন। সেই দিন আমার সাথে আমার ডানে বামে কিছু বাংলাদেশি ভাইরা তারা নামাজে দাঁড়িয়েছিলেন, কেউই আলেম না। যখন আব্দুর রহমান আস-সুদাইস তিনি কান্না করছেন, থেমে যাচ্ছেন, বারবার আয়াতগুলো রিপিট করছেন, পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা তারাও আবেগে কান্না শুরু করেছে, হঠাৎ করে শুনলাম আমার ডানে বামের এরাও চিৎকার করে করে কান্না করছে। নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কি কোরআনের অর্থ বুঝো নাকি? কয় না আমরা অর্থ বুঝি না। আমি বললাম, অর্থ না বুঝলে তোমরা কি মনে করে কাঁদলে? কয় হুজুর, অর্থ বুঝে কাঁদা লাগে না, এত মধুর তেলাওয়াত, এই কিতাবের সুমধুর তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে এমনি এমনি চক্ষু দিয়ে পানি বের হয়ে আসে। কোরআন ছাড়া পৃথিবীর কোন কিতাব পড়লে মানুষের কলিজা এত ঠান্ডা হয়? আছে, এই জন্য বলেছি এটি পৃথিবীর একমাত্র কিতাব, এই কিতাব পড়লে মানুষের হৃদয় গলে, এই কিতাবের তেলাওয়াত শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে আসে, ঠিক কি না? এটি এমন এক কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন ইজ কাউন্টলেস,
এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাবের মুখস্থকারের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কালাম, এই কিতাব, এই কোরআনের যত হাফেজ পৃথিবীতে আছে অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে নাকি? গোটা পৃথিবীতে কত কোটি হাফেজ আছে আমি নিজেও জানি না। বাংলাদেশের বাংলাদেশের কথা হিসাব করলে লক্ষ লক্ষ হয়তো পাওয়া যাবে। বাংলাদেশের হিসাব বাদ দেন, শরীয়তপুর ডিস্ট্রিক্ট, শরীয়তপুর জেলার কথা বাদ দেন, গুসাইরহাট উপজেলার কথা বাদ দেন, আপনাদের ইউনিয়নের নাম কি? নলমুড়ি। আপনাদের উপজেলার কথা বাদ দেন, এই নলমুড়ি ইউনিয়নের কোনায় কানায় শত শত হাজার হাজার হাফেজ আছে না নাই? বলেন তো কোরআন ছাড়া অন্য কোন বইয়ের এত হাফেজ এই ইউনিয়নে আছে নাকি? আরো জোরে বলে আছে নাকি? আবার আল্লাহর এই কোরআন 30 পারা কোরআন মুখস্থ করার জন্য একদম সহজ ভাষায় নাজিল করেছেন কি? রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব সহজ ভাষায় নাজিল করেছেন কি? সহজ যদি না হতো আমার কলিজার টুকরা হাফেজ ভাইরা 30 পারা আল্লাহর কালাম মুখস্থ করে রাখতে পারত? আর আমার দেশের হাফেজরা এদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, এরা ট্রিলিয়ান্ট। এই হাফেজদের এত মেধা, এরা যখনই কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যায়, এরাবিয়ান প্রতিযোগী থাকলে এদেরকেও পেছনে ফেলে দিয়ে 70-80-90টা দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের সোনার টুকরা হাফেজরা ফার্স্ট হয়ে যায়। আল্লাহু আকবার! এরা আমাদের দেশের গর্ব, এরা আমাদের রত্ন, এরা আমাদের অহংকার। এদেরকে আমরা চিনলাম না, ওই ক্রিকেট খেলতে যায় 8-10টা দেশের সাথে খেলা, ইয়া ট্রফি জিততে পারে না। কয়টা দেশ? 8-10টা দেশে হারাইতে পারে না। আর আমার হাফেজরা 8-10টা দেশ না, 70-80-90টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়ে বারবার 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 এরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এরা আমার দেশের রত্ন, এরা আমার দেশের সোনার টুকরা সন্তান, এরাই বাংলাদেশের অহংকার। এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার দরকার ছিল। আমরা এদেরকে এয়ারপোর্টে ফুল দিয়েও রিসিভ করি না, বরকত আসবে কেমনে? আমরা সোনার টুকরা ছেলেদেরকে চিনলাম না, ঠিক কি না? কোরআনুল কারীম এটা কেমন কিতাব আপনি বুঝুন। নাম্বার 4, 4 নাম্বার, দ্য ইনটায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা ছন্দময় করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনারা অনেকে কোরআন ঠিক মতো পড়েন না, পড়ে কোরআনের মজা বুঝেন না। আল্লাহর কালাম কি ছন্দময় করে আল্লাহ নাজিল করেছেন! কোরআনুল কারিমের যে কোনো সূরা, যে কোনো পৃষ্ঠা তেলাওয়াত করলেই দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল আছে। পৃথিবীতে কোনো বই এরকম আগাগোড়া ছন্দ মিল আমি আজও খুঁজে পাই নাই। কিন্তু কোরআন আপনি যেখান থেকেই পড়া শুরু করবেন দেখবেন ছন্দের এক চমৎকার মিল আছে। যেমন আমাদের মুখস্থ সূরাগুলো দিয়ে আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই দিই। বলেন তো কোরআনুল কারিমের সব চাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। একটু তেলাওয়াত করে দেখেন কি সুন্দর ছন্দ মিল আছে। সবাই একটু আবেগ দিয়ে আমার সঙ্গে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছন্দ মিল আছে, দেখাই দিই কেমনে আছে। ইন্না আতাইনাকাল ফসল্লি রব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল, সব আয়াতের শেষে রা আছে না? যে কোনো সূরায় যান, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দেখেছেন অবস্থা? আমাদের পছন্দের সূরা, সূরা রহমানে যান, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। সূরাতুল ইনফিতার শুরু করেন, কি সুন্দর ছন্দ মিল। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। সুবহানাল্লাহ। কুরআন ছাড়া অন্য কোনো কিতাব তেলাওয়াতে এত সুন্দর ছন্দমিল পাবেন আপনারা, এই জন্য কোরআন পড়তে মজা লাগে, ঠিক না? নাম্বার ৫, অনেকে বলে আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করছি, বিজ্ঞানের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগের মানুষ আমরা, আধুনিক যুগের মানুষ আমরা, খুব আপডেট। আপডেট এই যুগে কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে, আরেকটু জোরে বলেন। অনেকে বলে আপডেট এই যুগ, বিজ্ঞানের এই যুগে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া পুরাতন কিতাব এখন আমরা কেন পড়ব, কেন শিখব? এজন্য তারা ইংরেজি আগে পড়ে, বিজ্ঞান আগে শিখে, তথ্য প্রযুক্তি আগে শিখে, কোরআন তারা শিখে না, তাদের বাচ্চাদেরকেও কোরআন শেখায় না। এটা মোল্লাদের কিতাব, এটা মৌলবীদের কিতাব, হুজুরদের কিতাব, এটা আমি কেন শিখব? কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। মনে রাখবেন, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং আপনার বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত, বহু পুরাতন। বিজ্ঞান কোরআন থেকে দেড় হাজার বছর পিছিয়ে আছে। আল্লাহু আকবার। আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা গবেষণা করা আসা মানুষ, কোরআনুল করিমে ৬ হাজার ২৩৬টি আয়াত আছে, তার মধ্যে দেড় হাজার আয়াত আছে কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, হিউম্যান এমব্রয়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে শাখার ব্যাপারে কোরআনের তথ্য নেই। সুবহানাল্লাহ। আপনি যে বিজ্ঞানের যুগে বাস করে ফুটানি করে বিজ্ঞান শিখছেন, ইংরেজি শিখছেন, সব শিখছেন, এখনো কোরআন শিখলেন না, নিজের বাচ্চাদেরকে কোরআন শিখাইলেন না, আপনি ভাবছেন মোল্লাদের কিতাব, এটা আমি শিখে বা আমার পুলামাইয়াদেরকে শিখাই কি কোনো লাভ আছে? এবার শুনেন, আপনার বিজ্ঞান কোরআন থেকে কত পিছিয়ে, কত বছর বলছিলাম, আরো জুড়ে বলেন। এখন এটা তো গলাবাজির বিষয় না, এটা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিই আপনার বিজ্ঞান কিভাবে কোরআন থেকে দেড় হাজার বছর পিছিয়ে। বিজ্ঞান এখন যে তথ্য মানুষকে জানাচ্ছে, দুই তিনশো বছর আগে যা জানিয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা জানাবে, কোরআনে সেগুলো দেড় হাজার বছর আগে বলেছেন কে? বর্তমান পৃথিবীর সবচাইতে বিজ্ঞানের আলোচিত তত্ত্বের নাম বিগ ব্যাং থিওরি। এই মহাবিশ্ব, এই যে আপনারা দুনিয়াতে বাস করছেন, এটা কি এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড, এই মহাবিশ্ব কিভাবে এর উৎপত্তি হলো? মহাকাশ বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক চিন্তা করলেন, তাদেরকে এই বিষয়টি ভাবিয়ে তুললো যে কিভাবে সব কিছুর উৎপত্তি হলো। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বললেন, এই মহাবিশ্ব, নভোমণ্ডল, ভূমণ্ডল, দোলুক ভোলুক, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কে, ব্ল্যাক হোল, সব কিছু সৃষ্টির শুরুতে জমাট বাঁধা, একত্রিত ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল, তখন সব কিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি। অতঃপর মহাশূন্যে একটি বিস্ফোরণ ঘটল, এই বিস্ফোরণের পর সব সৃষ্টি সেপারেট হয়ে গেল। মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে, সব কিছু আলাদা হয়ে গেল, বিজ্ঞান তার নাম দিল বিগ ব্যাং থিওরি। মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আপনার বিজ্ঞান কয়েক বছর আগে যে তত্ত্ব দিল, যেই কিতাবকে আপনি মোল্লা মৌলবীদের কিতাব, হুজুরদের কিতাব মনে করে নিজে শিখলেন না, নিজের বাচ্চাদেরকেও শিখালেন না, এই কিতাব কোরআনের ভেতরে দেড় হাজার বছর আগে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরি এই তত্ত্বটা কোরআনের ভেতরে দিয়েছেন কে? আরো দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ
السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসী নাকি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে একত্রিত অবস্থায় ছিল এরপরে আমি সেটিকে আলাদা করে দিয়েছি কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন সূরা দুখানের মধ্যে তার তাফসীর করেছেন মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যে মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল সবাই একটু জবাব দেন তো কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল আল্লাহ তাআলা বললেন আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার দিলাম তোমরা পরস্পর সেপারেট আলাদা হয়ে যাও আসমান জমিন তখন জবাব দিল ক্বালাতা আতাইনা তাঈন আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুহতামার আশ-শাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার ওই কনফারেন্স হলে যখন এই আয়াত দুটি তেলাওয়াত হলো তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ থেমে যাও হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমরা বিজ্ঞানীরা এত গবেষণা করে মহাবিশ্বের উৎপত্তির যে ধারণা মাত্র কিছুদিন আগে দিলাম কোন বই থেকে এটা পড়ছো এই তথ্য এই বইয়ে ঢুকলো কেমনে বলা হলো এটা এই যুগের কিতাব নয় এটা আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন তখন সে বলেছিল আজ থেকে 1500 বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না সেই সময়ে মহাবিশ্ব উৎপত্তির এই সায়েন্টিফিক ধারণা যে কিতাবে এসেছে এটা আবুল তাবুল কিতাব না আর এই কিতাব যেন তেন মানুষের লেখা না নিশ্চয়ই মহাবিশ্বের কারিগর যিনি এটা তার কাছ থেকে আসা কিতাব আমিও আর গোমরা থাকতে চাই না ওই কনফারেন্স হলে সবাইকে সাক্ষর রেখে কালেমা পড়ে সে মুসলমান হয়েছে এভাবে এই বিজ্ঞান যত এগিয়ে যাবে পৃথিবীর বিজ্ঞানীরা মাথা নত করে কোরআনের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে আরো শুনবেন কত শোনানো যাবে এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আর বাংলায় বলি আমরা আঙ্গুলের ছাপ আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে পাসপোর্ট অফিসে যাবেন দেখবেন পাসপোর্ট করতে গেলে 10 আঙ্গুলের ছাপ নেই আপনি যখন বিদেশে যাবেন ইমিগ্রেশন ক্রস করার সময় আপনাকে 10 আঙ্গুলের ছাপ দিতে হবে এমনকি যে মোবাইল ফোন আপনারা ইউজ করেন ওই মোবাইলের সিএম রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ দেওয়া লাগে আজীব ব্যাপার হচ্ছে আপনার সাথে আমার আমার সাথে আপনার কারোরই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল এখন 2022 সাল 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট কি জিনিস এটা বুঝতেও না জানতেও না সর্বপ্রথম এই তত্ত্ব ইংল্যান্ডে আবিষ্কার হয় 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য ইংল্যান্ডে আবিষ্কার হয় তারপরে গোটা পৃথিবীতে তা ছড়িয়ে যায় আপনার যেই বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আজ থেকে মাত্র 160-170 বছর আগে পৃথিবীর মানুষকে জানিয়েছে যেই কিতাবকে আমরা মোল্লাদের কিতাব হুজুরদের কিতাব মনে করে শিখলাম না নিজের বাচ্চাগুলোকেও শিখালাম না এই কোরআনের ভেতরে আরো 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের এই কারিশমাটিক তথ্য আমাদেরকে জানিয়েছেন কি কোরআনুল কারিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাতের 3 এবং 4 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন সেখানে আল্লাহ তাআলা বলেছেন আয়াহসাবু আল্লান
النجم عظاما بلى قادرين على أن نسوي بنانا আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা মনে করো মানুষ মনে যাওয়ার পরে মানুষের দেহ যখন পচে যাবে, গলে যাবে, মানুষের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, যখন তার সব কিছু হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জ আলাদা হয়ে যাবে, কে আবার সেগুলোকে একত্রিত করে মানুষকে জিন্দা করবে? এই ধারণা তোমরা যারা পোষণ করো বান্দারে শুনে রাখো, আমি কেবলমাত্র তোমার হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর আর তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই একত্রিত করব না, বরং তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, বরং তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা রয়েছে, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত পুনরায় পুনর্বিন্যস্ত করব। তাহলে চিৎকার করে বলেন, কুরআন আগে না বিজ্ঞান আগে? সবাই একমত? যদি বিজ্ঞানের চাইতে কুরআন আগে থাকে, আপনার বিবেককে প্রশ্ন করছি, আপনি বিজ্ঞান শিখলেন, ইংরেজি শিখলেন, এখনো তো কুরআন শিখলেন না। আপনার দাবি অনুযায়ী যদি কুরআন আগে হয় বিজ্ঞান পরে হয়, নিজের বাচ্চাকেও তো আপনি ও আ ক খ এবিসিডি শিখাইছেন আগে, আলিফ বা তা খা শিখাইছেন পরে, অনেকে শিখায়ও নাই, আছে না নাই? একজন এসে খুব প্রাউড ফিল করে আমাকে বলছে, হুজুর আমার ছেলেটা এ লেভেলে পড়ে। আরেকজন কয় আমার ছেলেটা অ লেভেলে পড়ে। আমি বললাম ওকে দ্যাটস ফাইন। কয় হুজুর আপনার সাথে ইংরেজিতে কথাও বলতে পারবে। আমি বললাম মাশাআল্লাহ এটাও ভালো। জিজ্ঞেস করলাম আপনার ছেলে কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয় এটা হুজুরদের কিতাব তো, এটা শিখে সে আর কি করবে? এটা কি হুজুরদের কিতাব? ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব। আপনার বাচ্চাকে ও আ ক খ এবিসিডি শিখাইয়েন পরে, আলিফ বা তা তা শিখাবেন সবার আগে। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কিনা? বাচ্চাগুলোকে কোরআন পড়াইলেন না আপনারা? অনেকে কয় কোরআন পড়ায় কি করব, কোরআন পড়ান না বলেই তো এই বাচ্চাগুলো চরিত্রহীন হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, এগুলো নষ্ট হচ্ছে। আজ পর্যন্ত শুনেছেন কোনো আলেম তার মা বাপকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিয়েছে? দিবে কেমনে? সে তো কোরআন পড়েছে, কোরআন পড়তে গিয়ে সে দেখেছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তানহার হুমা, তোমার মা বাপকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলো, আদেশ কার? এজন্য তারে আর ওয়াজ নসিহত লাগে নাই, সে ঠিকই তার মা বাবার খেদমত করছে। আর আপনি ছেলেকে কোরআন শিখাইলেন না, হাদিস শিখাইলেন না, দিনই শিক্ষা দিলেন না, বানাই ফেললেন ডক্টর। যদি দিনহীন দিনই শিক্ষাহীন হয়ে সে দুনিয়ার সব জ্ঞান শিখে ফেলে এরপরে ডাক্তার হয়, এটা অমানুষ আর কসাই ডাক্তার হবে? এ যদি দিনই শিক্ষা পরিবার থেকে না পেয়ে তারপর ইঞ্জিনিয়ার হয়, জায়গায় জায়গায় রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিবে। আপনি সন্তানকে কোরআন শিখান, হাদিস শিখান, এরপরে ডক্টর বানান, ব্যারিস্টার বানান। আমি বলছি না যে ডক্টর বানাবেন না, ডক্টর না বানাইলে মানুষের সেবা করবে কেমনে? আমি বলছি আপনি তার কারিকুলাম ঠিক করেন, আগে তারে কোরআন হাদিস শিখান, দিনই শিক্ষা দিয়া এরপরে তাকে ডক্টর বানান, দেখবেন সে ডক্টর হয়ে মানুষের সেবা করবে, আল্লাহওয়ালা ডাক্তার হবে। আপনি তাকে কোরআন হাদিস বা দিনই শিক্ষা দিয়ে এরপরে ইঞ্জিনিয়ার বানান, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। তাকে ব্যারিস্টার বানান, তাকে আপনি যা ইচ্ছা আপনার যা মন চায় তাই বানান, তার বেসিকটা ফাউন্ডেশনটা যেন দিনই শিক্ষা হয়। আমরাও তো স্কুলে পড়েছি, এই যে আমি নিজে স্কুলে পড়েছি, তারপরে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, আবার বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, সব দিকে সন্তানদেরকে পড়ান, সব দিকে যেন আপনার ছেলে আপনার মেয়ে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে, আবার যেন অনর্গল আরবিতে কথা বলতে পারে, আবার কথায় কথায় যেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়েও কথা বলতে পারে, ঠিক কিনা? এমন সন্তান বানিয়ে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করবে, আপনার সন্তান আপনার জানাজা করবে। এজন্য কি বড় আলেম হওয়া লাগবে? এটা কে বলেছে আপনাকে? যদি সে বিশুদ্ধ তেলাওয়াত জানে আর নামাজের মাসআলা মাসাইলগুলো সঠিকভাবে জানে, সে আপনার জানাজার নামাজে ইমামতির সবচেয়ে বড় হকদার। দেখুন, আপনার জানাজায় যখন আপনার ছেলে দাঁড়াবে,
প্রত্যেকটা তাকবীর দেওয়ার সময় তার কলিজা মুচড় দিয়ে উঠবে, মনের অজান্তেই চক্ষু থেকে পানি বের হবে। আমার বাবারা গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি জাহান্নামের আগুন নেভাতে পারবে? আপনার সন্তান যখন চোখের পানি ছাড়বে, এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি যে জাহান্নামের আগুনকে নিভায়া দিবে। নিজের সন্তান আপনার জানাজা ইমামতি করবে, এটা আপনার জীবনের সফলতা। অনেকের ছেলে, অনেকে মারা যায়, তার ছেলেরা এসে হুজুরদেরকে বলে, হুজুর আব্বু মারা গিয়েছে, অথবা ইংরেজিতে এসে বলে, ড্যাডি আমার ড্যাডি মারা গিয়েছেন, আমি এখন জানাজার নামাজ কিভাবে পড়বো, হুজুর আমাকে শিখাই দেন। এমন ছেলে রেখে গেছে, তার ছেলে জানাজার নামাজ কেমনে আদায় করতে হয় ওইটাও জানে না। আমাদের মতো হুজুরদের কাছে অনেক সময় এরকম ছেলে পেলেরা আসে, কি বলেন এখানে হুজুররা আসেন, এরকম আসে না অনেক ছেলেরা, আমি তো ভুল বলি না এই কথা, অনেকে আমাদের কাছে আসে, এসে বলে হুজুর কেমনে পড়বো, তা আপনি তো আপনার সন্তানকে জানাজার নামাজটাও শিখাই জানবেন। এমন সন্তান রেখে যাইয়েন না, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায় যান, তাহলে কবরে গেলে দেখবেন কবরটাকে ওই সন্তানরা দোয়া করে করে দেখবেন আপনার নাজাতের একটা উপায় হয়ে যেতে। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান কোরআন থেকে এগিয়ে না পিছিয়ে? কত বছর? আরো জোরে বলেন। নাম্বার সিক্স, শুনতেছেন তো আপনারা কয়টা বলছি? নাম্বার সিক্স, কষ্ট হচ্ছে আপনাদের? বিশ ত্রিশ মিনিট থাকা যাবে তো? আচ্ছা, ফজরের নামাজ কই যাবে? অনেকে ওয়াজ শুনে যায় তারপরে ফজরের নামাজ পড়ে না, এই ওয়াজ শুনে লাভ আছে? আগে নামাজ, আগে কি নামাজ, এই জন্য বেশি আবেগ দেখাইয়া লাভ নাই। আসুন নাম্বার সিক্স, কোরআন। সুবহানাল্লাহ, এটা এমন এক কিতাব। এই যে বই মেলা গেল বা আমরা অনেকে বই পড়ি, দেখবেন যে কোনো বই পৃষ্ঠা উল্টালে সর্বপ্রথম লেখকের কিছু কথা থাকে, থাকে না? থাকে। সেখানে লেখক যিনি, তিনি তার অপারগতা ব্যর্থতার পরিচয় প্রথমেই দিয়ে দেন যে সম্মানিত পাঠক, আমার এই বই পড়তে গিয়ে কোথাও ভুল পেলে আমাদেরকে সংশোধনে দিয়েন, পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে দিব। কোরআনের শুরুতে কি এমন কিছু আছে যে আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে তোমরা ভুল টুল পাইরে আমারে জানাইও, এরপরে ঠিক করে দিব না, এরকম কিছু আছে? বরং লেখা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন কিতাব তোমাদেরকে দিয়েছি যার মধ্যে সন্দেহ আছে, এ ব্যাপারেও তুমি সন্দেহ করতে পারবা না। আল্লাহু আকবার! এই কোরআনের ভুল ধরতে যে এসেছে সে তার নিজের জীবনের ভুল পাইয়া কালেমা পড়ে আরো উল্টা মুসলমান হয়েছে। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা অনেকেই শুনেছেন, এই লোকটা কোরআনের ভুল ধরতে এসে তারপরে নিজেই আবার কি হয়েছে, এটা এমন কিতাব। এরপরে নাম্বার সেভেন, সাত নাম্বার, এটি এমন কিতাব এটার কোনো ফটোকপি? অনেকে আছে দেখবেন এই বক্তৃতা জগতেও, একজনের হাঁচি কাশি কণ্ঠ সব নকল করে করে না করে, আবার অনেকে চলাফেরায় মুছ রাখবে আরেকজনের মতো, দাড়ি রাখবে আরেকজনের মতো, চলাফেরা বেশভূষা অনেকে নকল করে। এটা একটা উদাহরণ দিচ্ছি, আজ পর্যন্ত নকল কোরআন কেউ বানাতে পেরেছে? ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হলি কোরআন, কোরআনের মতো কোরআন বানানো মানুষের দ্বারা অসম্ভব, এটা কখনো সম্ভব? এমনকি নাস্তিক যারা, এরা আল্লাহকে না মানলেও আজ পর্যন্ত আমি শুনি নাই কোনো নাস্তিকেই কথা বলছে এটা আল্লাহর বাণী না, এরা যাতে মাতাল হইলেও তালে আবার ঠিক, কারণ ভালো করেই জানে আমি যদি বলি এটা আল্লাহর বাণী না, মুসলমানরা ধরবে তো যা তোর মতো নাস্তিক পারলে কোরআনের মতো কোরআন বানা, আর কোরআনের মতো কোরআন বানাতে কেউ পারবে? বানাতে চাইছে, ধরা খাইছে। নবীজির পরে পৃথিবীতে অনেকেই ভণ্ড নবী এসেছে, নবীজির পরে আর কেউ নবী আসবে না, তবে ভণ্ড নবী আসবে, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাসিন। নবীজি বলেছেন আমার পরে যতদিন না 30 জন ভণ্ড নবী দুনিয়াতে আসে ততদিন পর্যন্ত কিয়ামত হবে। অলরেডি 27 জন এসে গেছে,
এই তো গেল শতাব্দীতে এই ভারতবর্ষে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে তাকে নবী বলেছে, তারপরে কি নির্মম মৃত্যু তার হয়েছে। এই যে মুসাইলামা, এই পাগলার নাম শুনছেন আপনারা, কাদ্দাব মিথ্যাবাদী মুসাইলামা, এটা ঘটনা আমার মনে পড়ছে বলবো। এই মুসাইলামা মানুষের সামনে বলা, সে মানুষের সামনে বলা শুরু করলো, আমি তো নবী, তোমরা আমার উপর ইমান আনো না কেন? লোকেরা বলল, মুসাইলামা তুমি যে নবী হইছো, তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? ওইদিকে মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আসেন, সুরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তো তুমি যে তোমাকে নবী বলা শুরু করলে তোমার কাছে কি আয়াত বা সুরা নাজিল হয় না? মুসাইলামা একটু কায়দা করে জবাব দিল, ভাই আমি নতুন নবী তো, একটু টাইম লাগবে, আমি নতুন নবী হয়েছি তো, একটু কি লাগবে, একটু টাইম দাও, জিব্রিল আমার কাছেও আসবে। কয়েকদিন পর এই মুসাইলামা লোকদেরকে ডাকছে, ডেকে বলতেছে, লোকেরা শোনো, গত রাতে আমার কাছে জিব্রিলের আগমন হয়েছে। লোকজন কয়, তাই কোন সুরা নাজিল হয়েছে? কয়, হয়েছে তো। লোকজন জিজ্ঞেস করলো, কোন সুরা? কয়, সুরাতুল ফিল। কয়, ঠিক আছে, তেলাওয়াত করে শোনাও। কোরআনে একটা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, এটা আবার কোরআনের ফিল। আর মুসাইলামা বলতেছে, আমার কাছে আলাদা একটা ফিল নাজিল হয়েছে, সুরা ফিল। মানুষ কয়, তো শোনাও। এবার মুসাইলামা তার উপর নাজিল হওয়া সুরা মানুষকে শুনাইতেছে, কয়, আল ফিল, মাল ফিল, ওয়ামা আদরাকা মাল ফিল, লাহু যানাবু ওয়াবিল, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল। অনেকে অর্থ না বুঝে হাসতেছে, আলেমরা তো অর্থ বুঝে ফেলেছেন। দেখেন, হে নবী যে কায়দার তার সুরা ওই কায়দার। আল ফিল, এলিফ্যান্ট মানে কি? হাতি। এখন অর্থ শুনেন, আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি? আরে বাপরে বাপ, হাতির ডেফিনেশন চলছে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি সুর আছে। লোকজন শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, মিথ্যাবাদী, ধোকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছু লাগবে না, এই সূরাটাই এটার জন্য যথেষ্ট। কোরআনের মতো কোরআন বানানো সম্ভব? কি নিয়ামত আপনার ঘরে আছে, সুবহানাল্লাহ। এটা আপনি বললেন না, কয়টা বললাম? সাতটা। কয়টা বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার এইট, আট নাম্বার, এটি পৃথিবীর একমাত্র কিতাব, অলমাইটি আল্লাহ প্রোটেক্টস দ্য হলি বুক কোরআন, এই কোরআনের হেফাজতকারী কে? রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। যে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোন বান্দার ক্ষমতা আছে পৃথিবী থেকে কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়া? এটা সম্ভব নয়। কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে যারা, ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছে তারা। সম্মানিত ভাইয়েরা, এই যে ইলেকট্রিক্যাল লাইট, আমি যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু মারি, নিভে যাবে? আর একটু জোরে বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যদি একটা শক্তিশালী ফু মারি, নিভবে? মানুষ আমাদেরকে দেখলে বলবে, এরা কি পাগল হয়ে গেল নাকি? কারণ এই এই লাইটগুলো নেভাতে হলে কোনো না কোনো জায়গায় একটা সুইচ আছে, ওই সুইচ গিয়ে অফ করে দিতে হবে। কোরআনের আলো, আল্লাহর দিনের আলো, এটা মোমবাতির আলো নয় যে আপনি ফু দিয়ে নিভিয়ে দিবেন। এটা এই ইলেকট্রিক্যাল লাইটের মতো, এটাকে নেভাতে হলে সুইচ চাপতে হবে। আর সুইচ তো আল্লাহ কোনো ফেরেস্তার হাতেও দেন নাই, নবী রাসুলের হাতেও দেন নাই, কোনো ওলি আল্লাহর হাতে দেন নাই, কোনো আলেমের হাতেও আল্লাহ দেন নাই, রেখেছেন কার হাতে? এই সুইচ বন্ধ করার জন্য এগিয়েছে যারা, ধ্বংস হয়ে গিয়েছে তারা, নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা, পৃথিবীর বড় বড় কাফেররা,
আল্লাহর দিনকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহর দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টেম রুলার চালিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে আছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত এভাবে যারাই আল্লাহর দিনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে তারা ধ্বংসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক জায়গায় আবু জাহালের কথা বলা যায় না, আবু জাহালের কথা বললে কিছু মানুষের চেহারা মলিন হয়ে যায়। তো আমি বলি, ভাই আবু জাহালের কথা বললে আপনার চেহারা মলিন হয় কেন? আপনি কি তার ভাই নাকি? আমি আন্তরিকতা দিয়ে বলি, ভাই আপনার ধরা দরকার, একটু আসেন, একটু আপনার ব্লাড টেস্ট করি, আপনার ব্লাড টেস্ট করে দেখি এই রক্তের ভিতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা। কোরআনের কথা শুনলে চেহারা মলিন করে যারা, আবু জাহালদের দূষণ হলো তারা। কোরআন এটি আমাদের হৃদয়কে আমাদের চেতনাকে আরো উজ্জীবিত করে। কোরআন শুনে আমরা কখনো কোরআন শুনে ইমানদার কখনো মন খারাপ করে না, বরং কোরআনের আওয়াজ শুনলেই ইমানদারদের ইমানই চেতনা বাড়ে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে এই কথা আছে, আল্লাহ বলছেন মোমেন তো তারা আল্লাহর সব মোমেন তো তারা তাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহর আয়াত গুলো তেলাওয়াত হলে তাদের ইমান আরো বেড়ে যায়। আল্লাহ যেন ইমানদারদের কাতারে আমাদেরকে সামিল করে নে। তাহলে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, আজ যুবকরা ইসলামের দিকে আসছে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই যুবকরা আগে নাচ গান কনসার্ট যাত্রা পালার দিকে ছিল, এখন যুবকরা কোরআনের দিকে আসতেছে, এটা আমাদের সমাজের জন্য দেশের জন্য অনেক ভালো। এতে করে সমাজের যুবক তরুণরা আস্তে আস্তে বিপদগামী হওয়া থেকে তারা সৎ পথে চলে আসবে। অনেকে কয় এত ওয়াজ মাহফিল করে বাংলাদেশে কি লাভ হইল? আমি বলি, ভাই আপনি আপনার চোখের রঙিন চশমা পরলে আমি আপনারে দেখাবো কেমনে কি হয়েছে। সিনেমা হল আগের চেয়ে বেড়েছে না কমেছে? এখন যুবকদের মুখে দাড়ি রাখা বাড়ছে না কমছে? মসজিদে যুবকদের উপস্থিতি বেড়েছে না কমেছে? এগুলো কিসের ফজিলত? এই মাহফিলের ফজিলত। এখন এই যুবকগুলোকে কোরআনমুখী হয়ে যাচ্ছে, যুবকরা কোরআনমুখী যুবকদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য কত ভয়াবহ পরিকল্পনা চলছে। লাভ হবে না। কেন লাভ হবে না? এই যে দেখুন আমার হাতে এটা কি? আপনারা নদীর পারের মানুষ, নদী দিয়ে উদাহরণ দেই, এই পদ্মা নদীতে কি স্রোত আছে না? স্রোত আপনারা তো দেখে দেখেই বড় হয়েছে। পদ্মা নদীর স্রোতের মাঝে আমি হাসিবুর রহমান যদি এই টিস্যুটা এমনি ফেলে দেই, এটা থাকবে না স্রোত ভাসায় নিয়ে চলে যাবে? কোরআনমুখী এই যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখার দুঃসাহস দেখাবে যারা, টিস্যু স্রোতে ফেললে স্রোতের সাথে টিস্যু যেমন ভেসে যায়, যুবকদের এই গণস্রোতকে থামিয়ে দিতে চাইবে যারা, যুবকদের গণস্রোতের সামনে থাকতে না পেরে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে তারা। যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, এরা ধ্বংসশীল। এরা যখন জেগে যায় একটি জাতির উত্থান ঘটে যায়। যুবকদেরকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না। আলহামদুলিল্লাহ আমার যুবকরা আস্তে আস্তে ফিরে আসতে, তবে মাদক আমার যুবকদেরকে ক্ষতি করছে। আমার যুবক ভাইরা, এই মাদক থেকে কিন্তু আমাদের সবাইকে সাবধান হতে হবে। জনপ্রতিনিধিবৃন্দ, প্রশাসন, সবাই তো মাদক থেকে দূরে রাখার জন্য কাজ করছেন। কারণ আমরাও যারা আলেমুলামা স্কলার আছি, আমরাও তো প্রতিনিয়ত বলছি, আমার যুবক ভাই বুঝতে হবে এই যৌবনটা মাদক সেবন করে যৌবনটাকে নষ্ট করে দেওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা,
নিজেই নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। নিষেধ করেছেন কে? তবে আমার একটা বিষয় বড় অবাক লাগে, আমি অবাক হয়ে যাই। আমরা একদিকে মাদক মুক্ত সমাজের কথা বলি, আবার অন্যদিকে আমরা মাদকের লাইসেন্সও দিয়ে থাকি। তো এটা কেমন কথা? দরজা জানালা খোলা রেখে আমি বললাম চুর আর আসতে পারবে না, দরজা জানালা খোলা তো রেখেই ধুইছি আমি। একজন আমাকে ওই দিন বললো যে আপনি মাদকের বিরুদ্ধে কথা বলেন। আমি বললাম আমি এক ঘন্টা মাদকের বিরুদ্ধে ওয়াজ করলাম, কথা বললাম, আর মাদকের দোকানে যদি খোলা থাকে, মানুষের তো নেগেটিভ জিনিসের দিকে আকর্ষণ কম না বেশি। আমি যখন তারে মাদকের কথা বলতেই থাকবো আর সে তখন মাদকের আস্তানা দেখবে, গিয়েই সুযোগ পাইলে মাইরা দিবে। আমার কথায় রাজনীতির গন্ধ না খুঁজে আসুন। আরে ভাই, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মাদক। এটা আমাদের কি ভয়াবহ ক্ষতি করছে! আপনি দলমত 5 মিনিটের জন্য ভুলে যান, গিয়ে আমার কথাগুলো শুনেন, খুব কাজে লাগবে। এই যে গত সপ্তাহে আমার বাড়ি সিলেটে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এক মুক্তিযোদ্ধা বাবা, ওনার সন্তান মাদকাসক্ত। মুক্তিযোদ্ধা ওই বাবা তার মাদকাসক্ত সন্তানকে বললেন, বাবা রে আর মাদক গ্রহণ করিস না। তিনি কেন তার ছেলেকে মাদক সেবনে বাধা দিলেন? তার ওই ছেলে হাতের মধ্যে কুড়াল নিয়ে, কুড়াল চিনেন তো আপনারা, কুড়াল নিয়ে তার বাপের মাথাকে 2 টুকরা করে জায়গায় মেরে ফেলেছে। আজ আপনি স্বার্থের জন্য চুপচাপ আছেন, ঐশীর কথা মনে আছে? আপনি চুপচাপ আছেন, মাদকের বিরুদ্ধে কথা বলছেন না। কপালে খারাপই থাকলে আপনার পুলামাইয়ারা, আপনার ছেলেমেয়েরা দেখবেন কোনো না কোনো কায়দায় এরাও মাদকাসক্ত হয়ে ঘরে ঢুকে আপনার গলা কেটে জবাই করে ফেলবে। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? হ্যাঁ, মাদক এটা যত বাড়বে সমাজে বিশৃঙ্খলা তত। আসুন আমরা বাস্তবিকভাবে একটু বুঝি। 100 জন মদ সেবনকারী যেখানেই থাকবে বা মদের লাইসেন্সধারী যেখানে থাকবে, সেখানেই যদি মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়, আর অলিতে গলিতে জায়গায় জায়গায় যদি মদের দোকান পাওয়া যায়, মাদক পাওয়া যায়, নেশা গ্রহণ মানুষের জন্য সহজ হবে না কঠিন হবে? তাহলে ঘটনাটা কি ঘটবে? এক ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে গাড়ি থামিয়ে মাথা হ্যাং করতেছে, কারোর সাথে কোনো একটা কিছু হয়েছে, বদানুবাদ হয়েছে। গাড়ি থামায় যদি এক বোতল মাইরা দেয়, বোতল মাইরা যদি এরপরে গাড়ি চালায়, গাড়ি রাস্তায় না খাল বিলে পড়বে? মাদক বাড়লে রাস্তায় অ্যাক্সিডেন্ট বাড়বে না কমবে? নারী নির্যাতন বাড়বে। আমরা একদিকে নারী নির্যাতন বন্ধের কথা বলি, আবার নারী নির্যাতন যে কারণে হয় আমরা ওই কাজগুলো চালু করে দিয়েছি। কেমনে হয় আমি বাস্তবিক বুঝাচ্ছি। আমার এলাকায় এক লোক মদ খাইয়া রাতের বেলা ঘরে গিয়ে, মদ খাইলে মানুষের সেন্স ঠিক থাকে, ঘরে গিয়ে তার বউকে বলতেছে, আম্মু খাইছেন? তার তো সেন্স। এবার বলেন জামাই বউয়ের গুতাগুতি কিলাকিলি বাড়বে না কমবে? দাম্পত্য কলহ বাড়বে। আর নারী নির্যাতন কেমনে বাড়বে শুনেন। এই ইয়াবা খুররা, মদ খুররা যখন ইয়াবা খাওয়ার, মদ খাওয়ার পয়সা পাবে না, তখন নিজের বউকে বাড়িতে গিয়া পিটাবে, পিটায় বলবে তোর বাপের বাড়ি গিয়ে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, কিংবা যৌতুক দাবি করবে। এভাবে যদি মদ গাঁজা ইয়াবা এগুলোর দোকান বেশি বেড়ে যায়, নারী নির্যাতনও বেড়ে যাবে। আমার যুবক ধ্বংস হবে, তরুণরা ধ্বংস হয়ে যাবে। এজন্য যুব সমাজকে ধ্বংস থেকে বাঁচানোর জন্য, নারী নির্যাতন বন্ধ করার জন্য, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট কমানোর জন্য, এক কথায় সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আসুন দলমত ভুলে গিয়ে এই মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আওয়াজ তুলি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, আমরা শুনেছি আপনি 5 ওয়াক্তের নামাজে, আলহামদুলিল্লাহ আমরা এতে খুশি। আমরা সংসদে আরও শুনেছি আপনি তাহাজ্জুদ পূজারী মানুষ, আলহামদুলিল্লাহ পড়েন। সো আমরা আশা করি 5 ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ গুজারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে পরিচালিত সংসদ থেকে অ্যালকোহল নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ নয় বরং মাদক নির্মূলের আইন আমরা আশা করি। আমরা জানি আপনি ধার্মিক বাবার ধার্মিক সন্তান, আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে মাফ করে দিন, তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ধর্মীয় মূল্যবোধ ওনার ভেতরে ছিল বলে দেখছেন ওনার বক্তব্যগুলো কত সুন্দর, কথায় কথায় কি সুন্দর
ইসলামী সংস্কৃতির বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। ওই যে 7 মার্চের ভাষণে বলেছেন, রক্ত যখন দিয়েছি আরও দেব, এরপরেও এদেশের মাটিকে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কি সুন্দর কথা তিনি বলেছেন! ওনার একটা গল্পও আমার মনে পড়ে গেল, বলবো। বঙ্গবন্ধু তো গণমানুষের নেতা ছিলেন। একবার এক সবজিওয়ালা নিজের ক্ষেতের শাকসবজি নিয়ে বঙ্গবন্ধুর বাসায় গিয়েছে। বঙ্গবন্ধুকে তার ক্ষেতের এই শাকসবজিগুলো তুলে দিবে, খাওয়াবে। গিয়েছে, যাওয়ার পরে দারোয়ান, মাঝে মাঝে দেখবেন সারের চাইতে সারের দারোয়ানের পাওয়ার বেড়ে যায়। তো বঙ্গবন্ধু তো গণমানুষের নেতা, তিনি দেখলেন, দেখে বললেন, হ্যাঁ দারোয়ান ছেড়ে দাও, তাকে আসতে দাও আমার কাছে। সে আসলো, এসে বঙ্গবন্ধুকে বললো, স্যার এগুলো সব আপনার জন্য, টাটকা একদম ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসছি, এগুলো আপনার জন্য, এগুলো সব আমার খেতে। বঙ্গবন্ধু গ্রহণ করলেন, খুশি হলেন, তারে মেহমানদারি করলেন, তারে খাওয়াইলেন, খাওয়াইয়া বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে বঙ্গবন্ধুর মাথায় আসলো, এহে লোকটারে যে ছেড়ে দিলাম, কিছু তো হাতিয়ে দিলে, বকশিস টকশিস দিলে, সে খুশি হইতো। দারোয়ানটা ডাকলেন, ডেকে বললেন, যাও এই 20টা টাকা নাও, নিয়ে ওই যে লোকটা আসছিলো তারে দিও, সে খুশি হবে। এই দারোয়ান নামাজ সময় সিঁড়ি থেকে ভাবতেছে, এই বেটা চাষি, 20 টাকা দিয়ে কী করবে? এটা কি এখনকার আমলের 20 টাকা? অনেক আগের তো, 20 টাকাও কম না, বঙ্গবন্ধুর আমলের 20 টাকা। তো সে বলল, এই বেটা চাষি, 20 টাকা দিয়ে কী করবে? সে 10 টাকা মেরে দিল। মেরে দিয়ে ওই রাস্তায় গিয়ে আটকাইছে, আটকায়া বলো ধরো, একটু ভাবটা নিয়ে ধরো, বঙ্গবন্ধু তোমাকে 10 টাকা দিয়েছে, যাও। কয়, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে ওনার বাসায় এইগুলা নিয়ে আসছি, আমি কি টাকা নেওয়ার জন্য? না, দৌড় মারলো এরা থইয়া এখানে, দৌড় মেরে গিয়ে উপরে। কয়, স্যার আমি কি আপনাকে এগুলা দিয়েছি 10টা টাকা নেওয়ার জন্য? এই নেন আপনার 10 টাকা। বঙ্গবন্ধু বললেন, তুমি আমাদের 10 টাকা দাও কেন? আমি তো তোমাকে 20 টাকা দিয়েছি। কয়, কি বললেন স্যার? আপনার দারোয়ান তো আমারে 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু তখন আফসোস করে বলেছিলেন, আহারে যেই দেশে 20 টাকা, উপরের তলা থেকে নামতে নামতে 10 টাকা হয়ে যায়, এই শেষরাত চোরদেরকে দিয়ে আমি এই দেশকে সোনার বাংলাদেশ বানাবো কেমনে? কি চমৎকার চমৎকার কথা তিনি বলেছেন! মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওই ধার্মিক বাবার সন্তান, আমরা আশা রাখি এই দেশকে মাদক মুক্ত দেশ বানানোর জন্য আপনি সংসদ থেকে মাদক নির্মূলের আইন পাশ করবেন, এতে এই দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, আলেমরাও দোয়া করবে ইনশাআল্লাহ। আমি কি খারাপ কিছু বলেছি? সাংবাদিক কেউ থাকলে আবার উল্টাপাল্টা লিখেন না, এখন তো কেউ কেউ সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে। কল্লো লাভ না, এখানে হুজুরের ক্যামেরা একটা আছে, উল্টাপাল্টা লিখে লাভ নাই। আমরা এই কোরআনের মাহফিলগুলোকে রাজনৈতিক মঞ্চ হিসাবে মনে করি না, আমরা মনে করি এই মঞ্চগুলো হলো মানুষের আমল আখলাক সংশোধনের মঞ্চ। এজন্য আমরা সেই দৃষ্টিকোণ থেকে কথা বলি, যতগুলো কথা বলেছি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণের জন্য কোরআন হাদিসের কথা বলেছি, ঠিক কি না? আর এই দেশের নাগরিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি আমরা কিছু দাবি পেশ করতে পারি না? এগুলো রাজনৈতিক কথা না, বরং এগুলো হচ্ছে নাগরিকের নাগরিক অধিকার তার অভিভাবকের সামনে তুলে ধরা, ঠিক কি না? কয়টা বললাম? আরো জোরে, কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 2টা বাকি আছে। নাম্বার 9, 9 নম্বর, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, কেমনে এই কিতাবের কাছে আসলে সম্মান বাড়ে? শোনেন সবাই একটু আওয়াজ করে বলিয়েন, ষষ্ঠ একটু আওয়াজ দিয়ে শেষ সময়ে সবাই একটু বলেন তো, বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? এই 12টি মাসের মধ্যে সবচাইতে দামি মাসের নাম কি? আমি যদি জিজ্ঞেস করি কি কারণে রমজান মাস সবচাইতে দামি মাস, উত্তর হলো কারণ এই রমজানের মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝলাম কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস সারা বছরের সবচাইতে সম্মানিত মাস। এবার বলেন, বছরের 365 রাতের মধ্যে সবচাইতে মর্যাদার রাত কোনটা? লাইলাতুল কদর। প্রশ্ন হলো, কোন কারণে লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কারণ এই কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য
সব রাতের চাইতে এই রাতের ফজিলত কম না বেশি? আবার দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, কিন্তু সবচাইতে মর্যাদা সম্পন্ন ভাষার নাম কি? কারণ হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। একটু রিপিট দিয়ে শোনাচ্ছি, শুনেন। শুধুমাত্র রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে, বারো মাসের মধ্যে রমজান মাস নামে, শুধুমাত্র কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে, কদরের রাত বছরের সবচাইতে দামি রাত, শুধুমাত্র আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে বলে আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে দামি ভাষা। আবার দেখেন কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, আসবাবপত্র বানানো হয়। এই যে এই টেবিলের সঙ্গে বারবার আমার পা লাগতেছে, একবারও আমি সালাম করলাম না, ভক্তি দেখালাম না। কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, এলাকায় কি বলেন? রেহালের উপরে যখন আমরা এই আল্লাহর কিতাব কোরআনটাকে রেখে দেই, এই রেহালের সঙ্গে তারপরে যদি পা লাগে, দেখবেন মানুষ রেহাল নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়, ভক্তি বা সম্মান দেখায়। বলেন তো কি কারণে এই কাঠের টুকরার মর্যাদা বেড়েছে? কোরআন ওই কাঠের টুকরার উপরে রাখার কারণে কাঠের টুকরার দাম বেড়েছে। আবার দেখেন আমাদের বাসা বাড়িতে আলমারির মধ্যে, আমাদের বাসা বাড়িতে আলমারি ওয়ার্ড্রোবে আলনার মধ্যে কাপড় চোপড় রাখা, গোসলের সময় টান দিলে কোনো কাপড় যদি আমাদের পায়ের তলায় পড়ে যায়, সেই কাপড় আমরা মুখের সামনে নিয়ে চুমু খাই না, ভক্তি বা সম্মান দেখাই না। কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব বা বস্তনি বানানো হয়, আর সেই ছোট্ট কাপড়ের টুকরা যখন হাত থেকে পড়ে যায়, মানুষ মুখের সামনে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে ভক্তি দেখায়। এখন প্রশ্ন হলো, ছোট্ট একটি কাপড়ের টুকরার মর্যাদা, ওই কাপড়ের টুকরা দিয়ে কোন কিতাব পেঁচানোর কারণে দাম বেড়েছে? এই যে দেখুন, এইভাবে কোরআনের সঙ্গে যার স্পর্শ লাগে তার মর্যাদা যদি বাড়ে, আমরা সবাই যদি কোরআনটাকে মহব্বত করি, কোরআন মহব্বত করে সবাই যদি প্রত্যেকটা দিন কোরআন বুঝে বুঝে পড়ি, তারপরে যদি কোরআন অনুযায়ী নিজেদের জীবনে আমরা কোরআন অনুযায়ী আমল করে চলি, তাহলে আমাদের দাম দুনিয়া আখেরাতে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? কোরআন মানবেন তো? মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। মানতে গেলে বলেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে কোরআন পড়বেন, বুঝবেন, মানবেন, তবেই জীবন দেখবেন সফল হবে ইনশাআল্লাহ। নাম্বার 10 হচ্ছে এটি এমন কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি, এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। মানুষের জীবনে যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কিছুই বাদ দেওয়া হয়। পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্দীনীতি, সন্ধিনীতি, যা দরকার সব মূলনীতি যে কিতাবে আছে, কিতাবের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. এই মাহফিল করে কি দায়িত্ব শেষ? প্রত্যেক দিন এই কোরআনটা পড়বেন তো? কোরআনের কয়টা বৈশিষ্ট্য বলছি আজকে? অন্য কোনো কিতাবে পাবেন? এই কোরআনের এতগুলো বৈশিষ্ট্য বলেছি যেন আপনার কোরআনের মূল্য বুঝেন, যেন নিজেরা কোরআন পড়ে বাচ্চাদেরকে কোরআন শিখা। কোরআনটা পড়বেন, প্রত্যেক দিন পড়বেন, বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তবেই দুনিয়া আখেরাতে সফল হওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কোনো ভাই উঠবেন না, দুই দিন ব্যাপী মাহফিল তো, আজকে আখেরি দিন, আখেরি একটা মোনাজাত হবে।
এই গভীর রাত দোয়া কবুলের সময় না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যাও। আগামীতে কোনো মাহফিলে মোনাজাত করার সুযোগ আপনার নাও হইতে পারে, এমনও হইতে পারে আজ এই মোনাজাতের মধ্য দিয়ে আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে। প্লিজ কে উঠবেন না, দুইটা দিন আপনারা আলেমদের ওয়াজ নসিহত শুনেছেন, হেদায়েতি বক্তব্য শুনেছেন, আমরা দোয়া করছি দুই দিন যত আলোচনা হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলো বাস্তব জীবনে মানার তৌফিক দান করে। আখেরি একটা মোনাজাত হবে, কেউ আপনারা উঠবেন না, কমিটির কোনো বক্তব্য থাকলে শুনবো, না থাকলে আমরা মোনাজাতে চলে যাবো। সভাপতি সাহেব তাহলে মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। মাবুদ গো গভীর রাতে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলেছি গো আল্লাহ। অগরব এত বেশি গুনাহ আমরা করেছি, এত বেশি পাপ আমরা করেছি, গুনাহ করতে করতে নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি, এত পাপ আমরা করেছি, পাপের দরিয়ায় ভাসতে ভাসতে পাপের দরিয়ার তলদেশে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। অগরব যতই আমরা পাপি তাপি আর গুনাহগার হই না কেন, তুমি তো বলেছ, তুমি তো বলেছ লা তাকনতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছ বান্দারে যতই তোরা গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না। অগরব সেই জন্য তোমার রহমতের আশা করে জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে পেতেছি গো আল্লাহ। অগরব তুমি যদি আমাদেরকে খালি হাতে তোমার দরবার থেকে ফিরিয়ে দাও আমাদের তো আর কোথাও যাওয়া চাওয়া কিংবা বলার কোনো জায়গা নাই। মাবুদ গো আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও, তুমি যদি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দাও আমার কোথাও যাওয়ার জায়গা আমাদের নাই। অগরব জানি না কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাই, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে, আর কোনোদিন আমরা হাত তোলার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। অগরব এখন একটা স্মার্টফোন যার হাতে আছে, স্মার্টফোনের সাথে যার ইন্টারনেট কানেকশন আছে, গোটা দুনিয়ার খবর নেওয়া তার জন্য সহজ। গোটা দুনিয়ার খবর এখন কয়েক সেকেন্ডে নেওয়া গেলেও আমরা তো কেউ জানি না
আমাদের কার জন্য কাফনের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে। জানি না কে যে কখন আমরা দুনিয়া থেকে হঠাৎ চলে যাই, অগরব গুনারে বুঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে আমরা শাস্তি পেতে চাই না। কি করে আমরা জাহান্নামের আগুন সইব, তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছ। অগরব মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না গো আল্লাহ। সেই জন্য আমরা ভিখারির মতো তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। অগরব তোমার কি একটু দয়া লাগে না? ওগো মাহবুব তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে লক্ষ্য করে গফফার নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। অভিশপ্ত শয়তানের ধোকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। অগরব বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক আর তরুণ গুলোকে নামাজি বানিয়ে দাও। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদের হৃদয়টাকে তুমি মসজিদের সাথে সম্পর্কিত করে দাও রব্বুল আলামিন। গভীর এই রাতে যখন তোমার কাছে আমরা হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা। বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট ত্যাগ স্বীকার করে লালন পালন ভরণ পোষণ করেছে। বাবার কথা মনে হলে ছোটবেলার দৃশ্যগুলো আমাদের স্মৃতিপটে ভেসে আসে। বাবা যখন সন্তানকে খাবার খেতে নিয়ে বসে, বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। যখনই বাবা বাজারে গিয়েছে নিজে ক্ষুধার্ত থেকে, কলেজার টুকরা সন্তানের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছে। ঈদের সময় যখন আসে, বাবা নিজে ছেঁড়া কাপড় পরিধান করে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে। সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে, মৌতের সময় সকল ধন সম্পদ ছেলে মেয়েদের হাতে দিয়ে একাকী নিঃস্ব হয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। অগরব আমাদের যাদের বাবা নাই, ঘরে গিয়ে আমরা বাবা বাবা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। আবার আমাদের মধ্যে অনেক ভাইয়েরা মাও হারিয়ে ফেলেছেন, রব্বুল আলামিন একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ। কত মধু মাখা কত জাদু মাখাই না। অগরব আমরা যদি শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানায় দিই, ছোট্টবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়ে আমরা বড় হয়েছি, এক ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। মা কি যে কষ্ট করে আমাদেরকে গর্ভধারণ করেছেন, আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের ব্যথা আমরা জানি না। একদিন আর দুই দিন নয়, একটা না দশ মাস দশটা দিন আমাদেরকে মা গর্ভধারণ করেছে। কি যে কষ্টের সময় সেগুলো, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন সন্তান মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দেয়, মা যখন সন্তান যখন মায়ের পেটে হাত পা দিয়ে গুতাগুতি নড়াচড়া শুরু করে দেয়, মায়ের কলিজা ছেঁড়া বেদনা শুরু হয়ে যায়, মা তখন আরামের ঘুমটা ভেঙে নীরবে নিভৃতে কেঁদে কেঁদে চোখের পানি ঝরায়। এভাবে যে কত রাত মা কেঁদে কেঁদে
রাত কাটিয়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাও আমাদের মা কত কষ্ট করেছেন, আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে, ঘরের সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া শুরু করে দেয়, মায়ের বমি বমি ভাব তখন সৃষ্টি হয়ে যায়। মা তখন খোদা পেটে খাবার খেতে না পেরে খাবারের প্লেট রেখে দিয়ে দরজা বন্ধ করে বেডরুমে কেঁদেছে। এইভাবে কতদিন আর কত রাত জামা চোখের পানি ঝরিয়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এরপরে যেদিন আমাদের মা আমাদেরকে প্রসব করলেন, যেদিন আমাদেরকে জন্ম দিলেন, সেদিন মায়ের কি যে কষ্ট হলো। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20-25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20-25 নয় 50-55 ইউনিটের বেদনা সহ্য করেছে। কি করে একজন মানুষ এত বেদনা সইতে পারে? তুমি আরশের মালিক আল্লাহ, আমাদের মা ছাড়া কেউ বুঝবে না। শরীরের প্রত্যেকটি আর ভেঙে গেলেও হয়তো মানুষের এত কষ্ট লাগে না, আমাদেরকে জন্মের সময় আমাদের মায়ের যে কষ্ট হয়েছে। পৃথিবীতে আসার পরে আমরা 2-2.5 বছর মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছি, মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করেছি, মা রাগ করে নাই। যখন আমরা সারা দিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে গিয়ে মায়ের মায়ের চেহারার দিকে তাকিয়ে মা মা বলে ডাক দিতাম, সাথে সাথেই ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু আমাদের যাদের মা নাই, আমরা ঘরে গিয়ে মা মা বলে ডেকে মনের জ্বালা মিটাতে পারি না গো আল্লাহ। আমাদের অনেকের মা অনেকের বাবা আমাদেরকে এতিম করে কবরে চলে গিয়েছেন। অগরব চেয়ে দেখো এই মাঠের দিকে, মা হারা বাপ হারা এতিম সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে। মাবুদ গো, আমাদের এই ভিক্ষার হাতগুলো দেখে তোমার কি একটু দয়া লাগে না? অগরব আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবর বসে মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়েছেন, কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা ফিরি লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা আমার ভাইরা সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। অগরব এই এলাকায় যত কবরস্থান রয়েছে, এই চরমনপুরা গোসাইর ডাঙ্গায় যত কবর, এই গোসাইর হাটে যত কবরস্থান রয়েছে, কবরস্থানের সকল মুর্দে গান্ধের কবরের আজাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন বাবুদ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও। অগরব এই মাহফিল থেকে তুমি কবুল করে নাও, এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইগুলো হয়তো বেশ কয়েকদিন ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা এই যুবক ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার কলিজার টুকরা এই যুবক ভাইদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আমার এই যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার অসংখ্য বান্দা বান্দিরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা আশ্রম
বুদ্ধি দিয়ে অনেকে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন, আর আমরাও যারা মাহফিলে এসেছি সদকা করেছি, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। দুই দিন ব্যাপী মাহফিলে যত ওলামায়ে কিরাম বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান আল্লাহ তুমি বাড়ায় দাও। মাহফিলের প্রধান অতিথি এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক সাহেবকে মাফ করে দাও রব্বুল আলামিন, তাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। মাহফিলে যত বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, মাহবুব তোমার নাম জানা, উপজেলা চেয়ারম্যান সাহেব সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিবৃন্দ যারাই বিশেষ অতিথি ছিলেন, অগরব সবাইকে তুমি দিনের খেদমতে কবুল করে নাও, সবার ইজ্জত সম্মান আল্লাহ তুমি বাড়ায় দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন ইমাম সাহেবকে মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। এই মাহফিল কমিটিতে যে সকল ভাইয়েরা রয়েছেন সবাইকে মাফ করে দাও। আমার অত্যন্ত প্রিয় আব্দুল্লাহ নাঈম ভাইকে মাফ করে দাও রব্বুল আলামিন, তাকে তুমি একজন দিনের দায়ী হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য দিন রাত জীবন বাজি রেখে রাস্তাঘাটে জীবনের রিস্ক নিয়ে আমরা যারা চলাফেরা করি, রাস্তাঘাটে বড় অসহায় হয়ে আমরা চলাফেরা করি, মাহবুব গো রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী হয়ে যাও। অগরব এই এলাকায় যুবক ভাইয়েরা নতুন করে প্রথমবারের মতো কোরআনের মাহফিল আয়োজন করেছেন। প্রত্যেক বছর যেন এই এলাকার মানুষেরা দল মত সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে ভাই ভাই হয়ে সবাই যেন আন্তরিকতা এবং হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেক বছর যেন তারা কোরআনের বাগান সাজাতে পারেন, সেই তৌফিক এলাকার সবাইকে দান করে দাও রব্বুল আলামিন। শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করি, পায়খানা প্রস্তাবে বিছানায় ঘোরাঘুরি করে, কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্তাবে বিছানায় ঘোরাঘুরি করে, এমন জিল্লতি আর বেজ্জতির মৌত আমাদেরকে দিও না, অগরব আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও, ওগো মাহমুদ আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৌতের সময় যখন চলে আসবে আমাদেরকে পুত পবিত্র বানিয়ে আমাদের সকলের জবান থেকে সেই মধুর কালেমা তুমি বের করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম।